আসসালামু আলাইকুম, আমি জীবন খন্দকার বিংহামটন নিউ ইয়র্ক থেকে বলছি। আজকের নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ব্লগটা অবশ্যই আমি রিয়েল এস্টেট আমাদের বিংহামটনের বাড়ি নিয়ে হবে। আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো তিনটা বাড়ি। তিনটা বাড়ির ভিতরে একটা হচ্ছে কি $80,000 তিনটা ফ্ল্যাট, তিনটা অ্যাপার্টমেন্টের বাড়ি। আরেকটা দেখাবো হচ্ছে কি মারি হিল, একটা লাস্ট ভিডিও পাকিস্তান দেখাইছি আমি, ওইটা আপনার এরিয়াটা দেখতে পারেন। আমি জাস্ট আপনার আজকে বাড়িটা দেখাবো। ওখানে বাড়ি কিনতে হলে মিনিমাম দেখা যায় $2,00,000 উপরে লাগে। তো আমার যে বাড়িটা আমি দেখাবো এটা আমি পার্সোনালি পছন্দ করছিলাম নিজের জন্য, একটু খুবই চিপলি। সো পরে আমি এটা ডিল করতে করতে দেখা যায় যে এটা অন্য কেউ নিয়ে নিছে। $2,00,000 নিচে কোনো বাড়ি নাই। তো এর ভিতরে এই বাড়িটা $1,30,000 বিক্রি হয়ে গেছে। আমি তারপর আমি এটা আপনাকে দেখাই আসবো। আর পাশাপাশি রিসেন্টলি নাও একটা বাড়ি সেলে যাচ্ছে, খুবই সুন্দর, এবং প্রাইস এভরিথিং আপনাদেরকে জিল্লুতে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব, ইচ্ছা করলে আপনারা ওইখানে যেয়ে দেখতে পারেন। এবং এই বাড়িটার জন্য অনেকে অ্যাকচুয়ালি এখনও গতকালকেও দেখলাম যে আমরা বাংলাদেশি তিন ফ্যামিলি আসছে, তো তিনটা ফ্যামিলি এসে এটাতে তারা এটা ডিল করার জন্য চেষ্টা করতেছে। তো আমি এটার সামনে দাঁড়ানো, দেখতে পারতেছেন এটা হচ্ছে ওয়াশিংটন অ্যাভিনিউতে এন্ডিকটে 43 থেকে 45, এটা হচ্ছে 43-45। আর এটা একটা লং একটা ইয়ে আছে প্রপার্টিস, তো তারা এটা বিক্রি করবে, এটা $3,50,000 বিক্রি হবে। সো আমার জানার মতো একজন লোক $2,40,000 আই থিঙ্ক তারা চাইছে, তো মালিক এখনও এটা ফাইনাল করে নাই। বিংহামটন হচ্ছে নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় 200 কিলোমিটার বা 190 কিলোমিটার দূরে, তারপরও দেখা গেল বাফেলো বাংলাদেশের বাংলাদেশি মানুষরা বেশি যায়। এখানে এত মানুষ হয় না কেন, এটার একটা কমেন্টসে আমি অনেকের প্রশ্নটা পাই এই জিনিসটা। আমি এটার ভিডিওর শেষে আমি আপনাদেরকে এটা নিয়ে ডিসকাস করব। তো আপনারা দেখতে থাকুন। ইফ ইউ লাইক, ক্লিক দ্য লাইক বাটন, সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। লেটস গো। খুবই একটা সুন্দর একটা বিল্ডিং এখানে ওয়াশিংটন অ্যাভিনিউতে, $3,50,000 এটা প্রাইস। আমি আশপাশটা একটু আপনাকে দেখাই। এটা হচ্ছে এটার সাথে যেটা দেখতেছেন একটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা রেস্টুরেন্টটা কিনছে। সো এটা নেক্সট মান্থ হয়তো এটা ওপেন হবে, তো ওইটার একটা আলাদা ভিডিও আমরা পরে করব। সো আপাতত আমরা যেটাতে আসছি এটাই দেখাই। এটা হচ্ছে কি উপরে যাওয়ার রাস্তাগুলো, নিচে ফ্লোরেরটা আলাদা, এটা 45, এটা উপরে যাবেন। উপরেও দেখা যায় অনেকগুলো, এটা ভিতরে অনেক কাজ আছে, হয়তো বা দেখা গেলো যে আপনারা ইন্টারেস্ট হইতে পারেন। থ্যাংক ইউ ম্যাম। কাম কাম কাম। হাউ মাচ দ্য প্রাইস ফর দ্যাট বিল্ডিং? $350. Okay, so you are related with them? Or? I'm the owner. Oh, you are the owner? One of the owners. Oh, wow. There we have this property right here comes with it too. This property right here, that bowl. একজন মালিক এই বিল্ডিংয়ের, তো উনি সব কিছু দেখাচ্ছে। সো দিস প্রপার্টি বিলং দিস এরিয়া অলসো। সো এখানে যারাই যে বিল্ডিংটা কিনবেন তাদের অ্যাকচুয়ালি নর্মালি তাদের যে জায়গাটা এই পর্যন্ত আছে এখানে। দিস ইজ দ্য পার্কিং লট অলসো। হ্যাঁ, this is the parking lot for the bank. That's really nice. So can you tell me a little bit more about that building so that people can know about that, because you are the owner of this building? Yeah, one of the so can you tell me about part of the people? Come tell me about something. It's got 6 unfinished apartments up top, the second floor completely vacant, and the bottom floor was a bank. So yeah, there's a business down below too. Down, you know, this is the actually the one of my brother actually bought this also. This, your brother? Yeah. Okay. So that's how I just know that, and I just want plan to come here to show this, you know. So এখানের মালিক আমাকে বাসাটা দেখাবে, সো আপনারাও একটু দেখে নিতে পারেন। সো ইউ পোস্টেড ইন দ্য জিল্লু অর এনি ওয়ার? ফর মি? লাইক ইউ পোস্টেড দিস ফর সেল ইন জিল্লু অর এনি কাইন্ডস অফ? দে Yeah, we posted it. Okay. We was going for the Starbucks here. Okay. Spider, I don't know. No, it's okay.
তো আপনাদেরকে আমি বাসাটা দেখানোর চেষ্টা করতেছি লিটল বিট ওই যে ওনারটা দেখাচ্ছে আমাকে খুব ভালো যে আমি এসে ওনাকে পেয়ে গেছি এটা হচ্ছে গিয়ে নিচের তলাটা এটা পুরাটাই সো এটা হচ্ছে একটা ব্যাংক ছিল ইট ওয়াজ দ্য ব্যাংক বিফোর ইয়া সো এটা পুরাটাই আপনাদেরকে একটু দেখাই এটা একটা ব্যাংক ছিল আগে সো আপনারা চাইলে ইন্টারেস্ট হতে পারেন নিচের তলাটা এটা উপরের তলায় আপনাদের All total, how many apartments have the top three? Six apartments up top, and there's a completely vacant floor. Could be six more apartments. Okay, my second one is like there's no apartment. It's a flat. Right, the flat. Yes. Okay. So I check all up. Now, did you tell I to buy website as a bevar korte paren? So now we did receive a bid on it already, though. Oh. We got a bid from the people, the Chinese that own the store. They also, they're also interested in okay. it. Okay, so let's see. No problem. So, I can see the first floor shop. I go to the back side. So, it's good, right? Yeah. It's really good. Kitchen, washroom. দেখতে পারতেছেন কিচেন এভরিথিং আমি নিচের তলাটা আপনাকে দেখাবো আপনাদেরকে পিছনের থেকেও আমি একটু দেখাই এই বিল্ডিংটা এটা হচ্ছে পুরোটা বিল্ডিংটার ইয়েটা হচ্ছে গিয়ে 43 থেকে 51 নাম্বার যে অ্যাড্রেসের ইয়েটা ওয়াশিংটন অ্যাভিনিউ সেটা বিক্রি হবে তো আর এটার পার্কিং এখানে ওই পর্যন্ত পার্কিং লট এটার সাথে হচ্ছে এমএনটি ব্যাংকটা আছে এখনও এটা হচ্ছে এমএনটি ব্যাংক এটা একই মালিকের অ্যাকচুয়ালি এটা প্রপার্টি বাট তারা শুধু এই বিল্ডিংটা বিক্রি করবে এই মুহূর্তে আমি আছি সেকেন্ড বাড়ি যেটা মারি হিলে ইউনিভার্সিটির পিছনে তো আপনাকে দেখাই হচ্ছে যে ইউনিভার্সিটির যে ব্যাক গেট আছে এটা হচ্ছে ইউনিভার্সিটি গেট অ্যান্ড এটার সাথে এই একদম সামনে হচ্ছে গিয়ে এই বাড়িটা আমি চাইছিলাম যারা কিনছে অলরেডি তারা ডেকোরেশন করতেছে ভিতরে কাজ টাজ করে খুবই সুন্দর অনেক বড় একটা জায়গা নিয়ে এই বাড়িটা ছিল তো এইটা দেখতে পাচ্ছেন ব্যাকইয়ারটাও খুব সুন্দর তারা এগুলো এটাও মেরামত করতেছে তাদের এখানে একটা গ্যারাজ পাশাপাশি এই যে দিক দিয়ে আমরা ভিতরে যাব একটু দেখাই ভিতরটা কেমন সো এই বাসাটার হচ্ছে গিয়ে তিনটা রুম পাশাপাশি যে ব্যাকেটটা আপনারা দেখা দিলাম কত সুন্দর এই যে কিচেন এটা তাদের নিচে আবার ইয়ে আছে এটা একটা রুম করে ফেলছে পাশাপাশি নিচেও আবার ইয়ে আছে এটার ভিতরে খুব সুন্দর ভিতরে এটাও একটা অ্যাপার্টমেন্টের মতো এখানে খুব সব ইয়াস এটা মনে আগে একটা রেস্টুরেন্টের মতো ছিল তারা আগে যারা ইয়ে করছে তো পরে বিক্রি করছে এটা এখন তারা এটা মেরামত করে করতে পারবে খুব সুন্দর একটা হাউস ছিল এখানে একটা ছোট একটা রুম করে ফেলছে তো দেখতে পারতেছেন খুব সুন্দর এই বাড়িটা অ্যাকচুয়ালি আমি পার্সোনালি আমার নিজের জন্য চাইছিলাম তো একটু কমের ভিতরে ভালো একটা নেবারহুড ছিল তো পরে দেখা গেছে যে এখানে প্রতিযোগিতা চলতেছে বলা চলে তো আপনাদেরকে যারাই বাড়ি কিনেন হয়তো বা সিটি থেকে বা আমার অনেকের কাছে প্রচুর টাকা পয়সা আছে তো ওইটা আপনারা যারাই কিনবেন আপনাদেরকে সাজেস্ট থাকবে আপনারা সরাসরি আগে আসবেন এসে বিংহামটনটা কেমন এভরিথিং অ্যাটমসফিয়ার দেখে তারপরে হচ্ছে ডিসাইড করবেন নর্মালি আপনার দেখা যায় যে তাদের অনেক এমন জায়গা আছে কিছু ওই দিন ওয়েট করলে হয়তো বা এখানে যেরকম মারি হিলে প্রায় 2 লক্ষ টাকার নিচে ভালো বাসা পাওয়া যায় না সেরকম জায়গা যদি একটু ওয়েট করেন দেখা যায় কিছু কিছু বাসা আছে যে আপনার সাময়িক কিছু মানে ইয়ে করতে হয় আর কি কেনার পরে আপনাকে মেরামত করতে হয় এটা তো স্বাভাবিক আপনার নতুন কিনলে হয়তো বা কিছু লাগে
তো তাহলে আপনি একটা চিপের ভিতরে পেয়ে যাবেন ভালো বাসা, ভালো এরিয়াতে। তো তেমনই একটা বাসা ছিল এটা। তো আমার ব্যাড লাক আমি পাই নাই, তো ইনশাল্লাহ নেক্সট টাইম হয়তো বা আমার জন্য অন্য কিছু আছে। তো আমি সবারকে সাজেস্ট থাকবো যে একটু বাড়িটার ইয়ার সময় একটু পেশেন্টলি একটু দেখবেন। জানি আপনাদের কাছে প্রচুর টাকা আছে, তারপরও আপনারা চাইবেন একটু ওয়েট করলে দেখা গেছে ভালো দামে পেয়ে যাবেন। ইদানিং প্রপার্টির দামগুলো একটু বাড়তেছে। চলেন আপনাদেরকে নিয়ে যাই বিংহামটনে, যেটা $80,000 বিংহামটন ডাউন টাউন যাকে বলে। তিনটা অ্যাপার্টমেন্টে $80,000 মাত্র, এবং কি দুইটা অলরেডি ভাড়া আছে দুইটা অ্যাপার্টমেন্ট। একটা অ্যাপার্টমেন্ট হয়তো বা উনি দেখে আরেকটা দিতে হবে। তো অলরেডি একটা অ্যাপার্টমেন্টে $800-850 পায়, আরেকটা অ্যাপার্টমেন্ট থেকে $600 মতো পায়, আরেকটা হয়তো বা দেখা যাবে এরকমই $500-600 সে অ্যাপার্টমেন্ট ইয়ে করতে পারবে, রেন্ট দিতে পারবে। তো খুবই একটা ভালো একটা পাইছে। তো আমি আরও ডিটেলস আপনাদেরকে ওখানে নিয়ে আর জানানোর চেষ্টা করব। আপনাদেরকে একটু ডাউন টাউনটা দেখায় নি, বিংহামটনের ডাউন টাউনটা। তো এইটা কোর্ট স্ট্রিট বলে ডাউন টাউনের যে মেন রোডটাকে। এখানে অনেক জ্যাম ইয়ে থাকে, বিজি থাকে সবসময়। তো এই জায়গাটাতে অ্যাকচুয়ালি আপনারা যারা এই বাড়ি কিনার ইচ্ছুক থাকেন তাদেরকে একটা সাজেশন থাকবে, যদি আপনারা পার্সোনালি থাকতে চান যদি আপনারা মনে করেন যে আপনারা এখানে থাকবেন, তাহলে আমি সাজেস্ট করবো যে আপনারা এখানে জায়গা না কিনে। আর যদি মনে করেন যে আপনারা বিজনেস করবেন, সাপোজ আপনি একটা বাড়ি কিনলেন, তো বাড়ি কিনে আপনি ভাড়া দিয়ে দিলেন, রেন্টে দিয়ে দিলেন, তাহলে আপনি কিনতে পারেন, কমের ভিতরে পাবেন। এখানে যখন $80,000-এর ভিতরে উনি একটা তিন অ্যাপার্টমেন্টের বাসা পেয়ে গেছে, বুঝছেন এটা কতটা চিপ। আর একটু দেখাই একদম আশেপাশে কেমন এই জায়গাটা, একটু বলা চলে নেইবারহুড ভালো না। সো আপনার জন্য বলা যে আপনারা যদি থাকার ইচ্ছা থাকে যে নিজেরা থাকবেন, তাহলে আমি সাজেস্ট করব যে আপনারা এখানে না কিনেন। আর যদি মনে করেন যে বিজনেস করবেন, দেন ইউ ক্যান গো অ্যাহেড। তো আমি যে বাসাটার সামনে আছি, এটা হচ্ছে গিয়ে অ্যালেন স্ট্রিটের, বিংহামটনের অ্যালেন স্ট্রিটের 9th Allen Street বিংহামটন ডাউন টাউন। এটা এই যে বাসাটা দেখেন, অনেক সুন্দর একটা বাসা, আমাদের বাঙালি ভাই এটা কিনছে। এটা একটা তিনটা অ্যাপার্টমেন্টের একটা বাসা। সো এটা মাত্র $80,000 উনি পাইছে। এখানে ব্যাকইয়ার্ডে ওনার অনেক জায়গা আছে। সো এদিক থেকে পিছন থেকে আপনারা একটু দেখাই। আমার এই সাইড দিয়ে আপনাদেরকে দেখাই, এখানে এটা পিছনে অনেক ইয়া বড়ই, মোটামুটি তিনটা অ্যাপার্টমেন্টের বাসা। দুইটা অ্যাপার্টমেন্ট অলরেডি যেহেতু ব্র্যান্ড আছে, তো ওইটা অ্যাকচুয়ালি আমি ভিতরে অথবা সামনাটা একটু আপনাকে দেখাইতে পারবো। আসছে এই নিচের এটা খালি আছে, পরে দুইটা আমার বাঙালি যে বাঙালি ভাই এইটা বাড়িটা কিনছে, তো উনি বাড়িটা কেনার আগে অনেকবারই আসছে, অনেকবার বলতে 4-5 বার আসছে। এসে পরে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে উনি আমার নাম্বার পায়, তো উনি পরে আমার সাথে যোগাযোগ করে, যোগাযোগ করে এটার আশেপাশের নেইবারহুড সম্পর্কে একটু জানতে চায়। উনি একটু পছন্দ করছে, এর আগে উনি জনসন সিটিতে পাশাপাশি রিভার সাইডে কয়েক জায়গা, আবার ওয়েস্টালের কয়েক জায়গা উনি অ্যাকচুয়ালি চাইছে। তো ওনার অ্যাকচুয়ালি ভালো অভিজ্ঞতা আছে হয়তো বা এইসব লাইনে। তো উনি অ্যাকচুয়ালি জিনিসটা ভালো একটা কাজ করছে যে উনি এখানে থাকবে না, যার কারণে উনি জাস্ট বিজনেস করবে। যেহেতু বাসাটা কিনে গেছে, র্যান্ট অলরেডি দুইটা অ্যাপার্টমেন্ট আছে, আরেকটা র্যান্ট হয়তো বা হয়ে গেছে কিনা বলতে পারি না, বাট র্যান্ট হওয়ার কথা আমি শুনছি। সো উনি র্যান্টে প্রায় এখানে দেখা গেল যে একটা 850, একটা 600, আরেকটা ধরেন 500 ধরেন।
তো দোনো তিনটা অ্যাপার্টমেন্ট মিলে উনি মান্থলি উনি হয়তো বা দেখা গেল যে $2000 মতো পাবে, খরচ টরচ বাদ দিয়ে ধরেন $1500-1600 থাকবে। তো উনি এটার মর্গেজ দিয়ে পাশাপাশি ভালো একটা প্রফিটে আমি মনে করি যে উনি ভালো একটা কাজ করছে। তো উনি যারাই এখানে বিংহামটন যারাই বিংহামটন ডাউন টাউনে কিনতে চান, তারা যদি মনে করেন যে বিজনেস করবেন তাহলে এটা একটা ভালো একটা সুযোগ। কম দামে ভিতরে ভালো ভালো বাড়ি আছে, আপনি কিনতে পারেন। আর যদি থাকার জন্য বলেন তাহলে আমি বলবো যে না দা বন্ধুবন্ধুভাবে আমরা বাঙালিরা নর্মালি আমরা যতটুকু জানি যে ভালো নেইবারহুডে থাকার অবস্থা আমরা, তো সেটা আপনাদের পছন্দ হবে না। সো তারপরেও এটা আপনাদের উপর ডিপেন্ড থাকবে। আরেকটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, আমি আর প্রথমেই বলছিলাম যে এখানে আমরা বিংহামটনটা আর নিউ ইয়র্ক সিটির খুব কাছাকাছি হওয়ার পরেও দেখা গেল যে এত বাঙালি না কেন, বা মুসলিম আছে অন্যান্য ইয়েতে, বাট এত না কেন, যেখানে বাফেলো এত দূরে আর বাঙালি কমিউনিটি কিন্তু প্রচুর ওখানে। তো এটার অ্যাকচুয়ালি কয়েকটা কারণ অবশ্যই আছে। প্রথমত যেহেতু আমাদের বাঙালি বা ইয়া এখানে ততটা বেশি মানুষ আসে নাই, তো ওই জন্য যোগাযোগ বা মানুষ অজানা ছিল। সো দ্বিতীয় বিষয়টা হচ্ছে এখানে ফ্লাড, তো বন্যার যে কিছু কিছু ম্যাপের ভিতরে দেখবেন ফ্লাড রিলেটেড এরিয়াগুলো, তো এই জায়গাটা একটা ফ্লাড রিলেটেড। অনলি বেস্টাল আছে, বেস্টালটা হচ্ছে ফ্লাড মানে একটু উঁচা জায়গা, তো তো ফ্লাড এতটা এফেক্ট করতে পারে না। বাট ডাউন টাউন, জনসন সিটি, এন্ডিকট এই যে জায়গাগুলো যেটা নদী পাশ দিয়ে গেছে এগুলো একটু এফেক্টেড হয়। সো এটা লাস্ট 2005 এবং কি 2011 লাস্ট বন্যা হয়েছিল এই এলাকাতে। এখন ড্যাম ট্যাম হয়ে অনেক কিছু ডেভেলপ হয়ে গেছে, এটা কারণ বিশেষ। এটা একটা মনে আমার কাছে মনে হয় প্রথম বড় একটা কারণ, যার কারণে হয়তো বা মানুষ এতটা। বাট এখন বর্তমানে আমরা যতটুকু দেখতেছি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর কারণ, পাশাপাশি আমরা যারা আসছি তাদের থ্রো অনেক পরিচিত মানুষ, প্রচুর লোক আসতেছে, সিরিয়াসলি মানুষ আসতেছে এখন বলার বাইরে। এখন শুধু আমি বিংহামটনে দেখা যায় আমরা যদি গাড়ি নিয়ে বেরোই চারিদিকে শুধু বাঙালি আর বাঙালি দেখি, ইন্ডিয়ান পাকিস্তানি প্রচুর দেখা যায়, যেটা আমরা প্রথম এক বছর আগে আসছি যেটা দেখা যায় না। তো মানুষ আসতেছে বা কিনতেছে, তো যারাই কিনবেন আমি একটা সাজেস্ট করবো যে প্রথমে আপনারা আসবেন এখানে, এসে যারা লোকাল আছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। রিয়েলটার যেই হোক, এখানে বাঙালি একজন আছে বা যার মাধ্যমে আসেন, এটা কোনো ইট ডাজেন্ট ম্যাটার। বাট আপনারা এখানে যদি বাঙালি হয়ে আসেন, বাঙালি পরিচিত খুঁজে তাদের সাথে একটু কথা বলুন, এটা হবে আপনাদের জন্য সবচেয়ে উপযোগী। কারণ আপনারা জায়গার ব্যাপার কোনটা ভালো খারাপ, পাশাপাশি দেখা যায় দামের একটা হাই, এখন হাই চলতেছে, তো একটু যদি অ্যাভয়েড করেন দেখা গেলো যে ভালো জায়গার ভিতরে কম দামে পেয়ে যাবেন। আর যদি ইনটেক বাড়ি চান তাহলে ইনটেকের ডিফারেন্স, আর যদি মনে করেন যে একটু রিনোভেট করতে পারবেন ওইটা আর ডিফারেন্স কিছু। সো আই হোপ আমাদের আজকে ভিডিওটা আপনাদেরকে সহযোগিতা করবে আপনাদের ডিসিশান নিতে বা যারা ইচ্ছুক বিংহামটনে আসার জন্য। তো আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। আর পাশাপাশি যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টে আমাকে জানাইতে পারেন, কমেন্টসে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আপনারা ভালো থাকবেন, খুব শীঘ্রই অনেক একটা ভিডিওতে আপনার সাথে দেখা হবে। স্টে সেফ, স্টে হ্যাপি, আসসালামু আলাইকুম।